কত রঙ্গ দেখাইলা, রঙ বেরঙ্গের নাটক। এই তো এলো টাকা, ফখরুল মহা খুশি, টাকা পাইলেই বিএনপি খুশি। ফখরুলের খবর কি? ফখরুল শুয়ে আছে টাকার বস্তার উপর, যাবেন যাবেন গাদা পানি ঘোলা করে খা। আরে কাদের দরকার নেই, স্লোগান বাদ দাও। বিএনপি এদেশে স্বাধীনতার আদর্শ গিলে ফেলেছে, এবার যদি ক্ষমতা যেতে পারে বিএনপি দেশ শুদ্ধ গিলে। বড়লোকদের বাড়ির সামনে লেখা থাকে কুকুর থেকে সাবধান, আমরা বলি বিএনপি থেকে সাবধান। আজকে শুধু বলবো রংপুরে একটি সমাবেশ হচ্ছে, জানেন আপনারা কত রঙ্গ দেখাইলা রে জাদু, কত রঙ্গ দেখাইলা, রঙ বেরঙ্গের নাটক। রংপুরে রঙ বেরঙ্গের নাটক, তিন দিন আগে রংপুরে এনে বিভিন্ন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সব এনে শুয়াইয়া রাখছে, মঞ্চের সামনে শুয়ে আছে, মঞ্চের উপর শুয়ে আছে, বাড়ির ছাদের উপর শুয়ে আছে, গুদাম ঘরে শুয়ে আছে। ফখরুলের খবর কি? ফখরুল শুয়ে আছে টাকার বস্তার উপর, টাকারের টাকা, দুবাইয়ের টাকা। এই তো এলো টাকা, ফখরুল মহা খুশি, টাকা পাইলেই বিএনপি খুশি, টাকা পাইলেই খুশি। টাকার বস্তা বিছানার উপর দিয়ে ফখরুল শুয়ে আছে। রংপুরে সমাবেশ করবে ফখরুল সাহেব, কত বলবেন? লাখের কম তো দেখেন না, চিটাঙে লাখের কাছাকাছি, ময়মনসিংহে 30, আর একটা সময় খুলনা 30, রংপুরে কত করলেন? 50-60, আর ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে কত লোক হয়েছে খবর। ফখরুল সাহেব মিটিংয়ে যদি থাকে একটু উঠে গিয়ে টেলিভিশনে দেখুন, ঢাকার ছবিও দেখুন, রংপুরের ছবিও দেখুন, আপনারটা দেখুন, আমাদেরটাও দেখুন। এখানে তো শেখ হাসিনা নেই, দেখাবো পলো গ্রাউন্ডে চারিভাগের দুই ভাগ পুরেনি পলো গ্রাউন্ড, 4 ডিসেম্বর শেখ হাসিনা যাবে, 10 লাখ লোক সেদিন দেখাবো চট্টগ্রামের বাড়িতে পলো গ্রাউন্ডে। আপনারা 10 লাখ মুখে বলবেন, আমরা বাস্তবে দেখাবো। আপনাদেরটা বাস্তবে সত্য নয়, ঠিক আছে? খেলা হবে, খেলা হবে, আন্দোলনে খেলা হবে, নির্বাচনে খেলা হবে, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে, খেলা হবে ভোট জালিয়াতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। যারা 17 কোটি মানুষের ভাগ্য নিয়ে সিনিমিনি গেলে তাদের সঙ্গে খেলা হবে, খেলা হবে। ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে খেলা হবে, রসনের নির্বাচনের বিরুদ্ধে
খেলা হবে টাকা উড়ে আকাশে টাকা উড়ে বাতাসে টাকা উড়ে পাড়ায় টাকা উড়ে মহল্লা টাকার খেলা হবে না খেলা হবে জনগণের সাথে আপনাদের সেই সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক খুনি সরকার ডাকাত সরকার তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয় যাদের হাতে গণতন্ত্র নিরাপদ নয় যাদের হাতে স্বাধীনতা নিরাপদ নয় যাদের হাতে মুক্তিযুদ্ধের মূল্যবোধ নিরাপদ নয় তাদের সঙ্গে খেলা হবে রেডি আছেন সবাই রেডি আছেন বাংলাদেশে গত 47 বছরে ইতিহাসের সবচেয়ে সৎ নেতা শেখ হাসিনা বাংলাদেশে গত 47 বছরে সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা বাংলাদেশে বঙ্গবন্ধু রক্তাক্ত বিজয়ের পর 47 বছরের সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নেতার নাম কি শেখ হাসিনা সবচেয়ে সাহসী নেতার নাম মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে যিনি জীবনে জয় গান গা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যিনি সৃষ্টির পতাকা উড়া আমাদের ক্রাইসিস ম্যানেজার আমাদের ট্রাবল শুটার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিএনপি আসলে কি হবে জানেন রিজার্ভ বলে 3.8 4 বিলিয়ন ছিল না বিএনপি চ্যালেঞ্জ করে বলছি বাংলাদেশ ব্যাংকে হিসাব আছে 4 বিলিয়ন ডলারও ছিল না শেখ হাসিনা 48 বিলিয়ন ডলারে পৌঁছেছিলেন আজকে বিশ্ব সংকট বৈশ্বিক সংকটের জন্য আজকে রিজার্ভ 36 এসেছে তারপরও 4 বিলিয়ন এনে রিজার্ভ বিএনপি খেয়ে ফেলেছে বিএনপি এই দেশের অর্থনীতি গিলে খেয়েছে বিএনপি এ দেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধ গিলে ফেলেছে বিএনপি এ দেশের স্বাধীনতার আদর্শ গিলে ফেলেছে এবার যদি ক্ষমতা যেতে পারে বিএনপি দেশ শুদ্ধ গিলে সাবধান বিএনপি থেকে সাবধান বড় লোকদের বাড়ির সামনে লেখা থাকে কুকুর থেকে সাবধান আমরা বলি বিএনপি থেকে সাবধান থাকতে হবে না দেখেন না কিরকম মার বুকো মনে হয় কামড়াবে মরণ কামড় দিয়েছে মরণ কাব না জীবন কামড় যেই কামড়ই দে বলে যাচ্ছি ঢাকা জেলার সম্মেলন থেকে আজকে শান্তিপূর্ণভাবে আসেন তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান এই ভূত নামিয়ে ফেলো তত্ত্বাবধায়ক আর হবে না আদালত মিউজিয়ামে পাঠিয়েছে আমাদের দোষ আমরা তো নিষিদ্ধ করি উচ্চ আদালত নিষিদ্ধ করেছে সেই তত্ত্বাবধায়ক না হলে নির্বাচনে যাবেন না যাবেন যাবেন গাদা পানি ঘোলা করে খা
যাবেন না? যাবেন না? সময় আসলে দেখা যাবে নেতাটাকে, নেতাকে মুসলেকা দিয়ে, গোপনে মুসলেকা দিয়ে জীবনে আর রাজনীতি করব। লন্ডনে চলে গেছে কে? 2008 সালে সে তারেক রহমান হচ্ছে ফখরুলের নেতা, ফখরুলের ফরমাশ দেয় লন্ডন থেকে। ফখরুল এখানে যেমনি নাচা তেমনি নাচে, পুতুলের কি দোষ? বাংলাদেশের মানুষ রাজনীতিতে ক্ষমতা শেখ হাসিনার মতো সৎ লোক চায়, পরিশ্রমী লোক চায়, মানুষের কষ্টে যা রাতের ঘুম নষ্ট, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, সাধারণ জীবন শেখ রেহানা। লন্ডনে বাসে চড়ে যাতায়াত, সাধারণ জীবন তাদের ছেলে মেয়েদের দিকে তাকা, জয় পুতুল, ছেলে মেয়েদের দিকে তাকা, ববি, টিউলিপ সিদ্দিক, রূপন্তী, প্রত্যেকেই চাকরি করে খা, কারো ব্যবসা নেই, কারো হাওয়া ভবন নেই। সে কাছে না হাওয়া ভবন আর খাওয়া ভবন আবারও করবে, সেই জন্য টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক, আবারও চুরি করতে, আবারও ভোট চুরি করবে, আবারও গণতন্ত্র হরণ করবে, আবারও খুন করবে। বঙ্গবন্ধুকে খুন করেছে, শেখ হাসিনাকে 21 আগস্ট হত্যা করতে চেয়েছিল কে? এই বিএনপি, এই বিএনপি, এই খুনিদের সাথে কোনোদিন বাংলার মানুষ এই খুনিদের ভোট দেবে না। এই খুনিদের সাথে জনগণ নেই, যত নাচানাচি লাফালাফি করেন, কর্মীদেরকে বুঝাচ্ছেন ক্ষমতায় আসি 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 আসি, এত আহ্লাদ এত সুখ। ফখরুল এখন চাঙ্গা হয়ে গেছে, টাকা পাইতেছে, দুবাই থেকে টাকা আসতেছে, আমরা খবর নিচ্ছি, কারা পাঠায়, কারা পাঠা, খোঁজ পেয়েছি, ব্যবস্থা হবে। আরে কাদের দরকার, স্লোগান বাদ দাও, স্লোগান বাদ দাও, সম্মেলনটাও হয়ে গেল, নতুন নেতৃত্ব আসবে, নেত্রীর সঙ্গে পরামর্শ করে, কাজেই আপনারা দলের জন্য কাজ করবেন, মনে রাখবেন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে যত চেঁচামেচি করুক না কেন, যত সমাবেশ করুক, বাংলাদেশে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলছি, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বিজয়ী। বিএনপি আজকে টাফালিং করতেছে কেন জানেন? জানে ভোট হইলে শেখ হাসিনার সঙ্গে হেরে যাবে, হেরে যাবে ফখরুল, হেরে যাবেন, রেগে গেলে আরো হেরে যাবে, আর রাগ করবেন। এখানে নেতৃবৃন্দ ভাষণ দিয়েছে, কতজনের নাম বলবো, যে কই আমাদের হুজুর কই, আরে হুজুর কোথায়, সালমানের প্রমাণ হুজুর, সে আমাকে বলেছে নাকি মিটিংয়ে আসবেন না, আপনি আসতে হবে, তাই আমি বলেছি আমি আসবো,
ইনশাআল্লাহ আমি এসেছি এখানে আপনারা ডক্টর আব্দুর রাজ্জাক আমার ভাই এখন লম্বা আমাদের অবস্থা হলো কি জানেন আমি সবাইকে বলছি নেতাদের বিশেষণ দিতে দিতে এই নেতা সেই নেতা আরে আমাকেও বাজুর কথা বললেই তো আকিলে আগে এই নামে আমার না চিনলে আমি সাধারণ সম্পাদক এত বিশেষণের দরকার মা তো বিশেষণ দিয়ে বোধ চার ভাগের এক ভাগ মানুষ এত বিশেষণ নেতাদের দেবেন না আমরা একজন আমাদের নেতা আমরা সবাই করব আমাদের নেতা একজন কে আমাদের নেতা আমরা সবাই তার কবে হুজুর আমরা সবাই আর এখানে আছেন আমার ভাই জামিল কবির নানো আছেন আমার ভাই কামরুল ইসলাম আমার ভাই বাউদ্দিন নাসির আরও আছেন এখানে আমাদের জেলার মন্ত্রী আমার ভাই ঢাকা জেলার নেতা তার বেনামুর রহমান ত্রাণার দুর্যোগ আসলে তার দরকার সাফারে বেনামুর রহমান আমাদের দেলওয়ার হোসেন চুমকি চাপা দিদু সন্দিদা আরো কে মাহমুদ তারপরে আমাদের ছয়বারের নির্বাচিত আমি স্লোগান না দেখলেও বুঝি যে সবাই বুঝে নিয়েছে জেলা কমিটির বড় বড় পদে যেতে হলে মির্জা আজমের দরকার এটা বিল বোর্ড গুলো দেখলেই বুঝা যায় সবাই খুশি করতে চায় যার হাতে পাওয়ার তাকে খুশি করতে চায় আপনাদের তো বসেন ভালো ভাষণ দিয়েছেন সবাই ওদিকে কে আছে রিয়াজুল কবির কাউসার আনোয়ার তারপরে শাহাবুদ্দিন দেলোয়ার আর কে বাতন ভাই বাতন ভাই তো সেনগৌনি জাতীয় পরিষদ জাতীয় কমিটি।